হরোদরম কৃষ্ণ নামে বান দেখেছে রে ভাই, সারোদরম কৃষ্ণ নামে বান দেখেছে রে ভাই, বিশ্ব ভুবন ভেসে গেল আহা বলি হারি যাই, বিশ্ব ভুবন ভেসে গেল আহা বলি হারি যাই, সারোদরম কৃষ্ণ নামে বান দেখেছে রে ভাই, সারোদরম কৃষ্ণ নামে বান দেখেছে রে ভাই। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্ম মহোৎসব উপলক্ষে এই জনসমাগম, এই বর্ণময় বর্ণাঢ্য বেলুড় মঠের এই ঐক্যতান। ঠাকুর যখন হৃদয়কে বলতেন, হ্যারে হৃদে, আমাকে তুই কি মেলায় ঘুরতে নিয়ে যাবি নে? দেখুন, আজকে ঠাকুর স্বামীজি, আজ শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং বেলুড় মঠে প্রত্যেক মানুষের হৃদয়ের মাঝে মিলেমিশে একাকার হয়ে গেছে এই মেলার মধ্যে। মেলাতে আপনি এমন কোন জিনিসটা দেখতে পাবেন না, সব রয়েছে, সাজগোজ থেকে শুরু করে ঠাকুরের শ্রী বিগ্রহ, মূর্তি, ঘর সাজানোর জিনিস, খাওয়া দাওয়া। আজকে যেন বেলুড় মঠের যে মহারাজরা রয়েছেন আমাদের সাথে যেন মিশে গেছেন, ওনারাও যেন সাধারণ মানুষের মতো হয়ে গেছেন আজকের এই অসাধারণ দিনটিতে। ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথিতে সবাই এসেছি, কিন্তু মায়ের অন্ন প্রসাদ গ্রহণ করবো না তা তো হবে না, চলুন আমরা এগিয়ে যাচ্ছি মায়ের এই রান্নাঘরে, এই অন্নপূর্ণার পূর্ণ ভাণ্ডারে। সবাই হাতে হাতে প্রসাদ এগিয়ে নিচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনাদের তো সেটা থেকে বঞ্চিত করতে পারি না, আপনারাও আমাদের সাথে একটু গ্রহণ করুন, একটু রসাস্বাদন করুন ঠাকুরের প্রসাদের, মায়ের হাতের প্রসাদের। চলুন।
এ কিন্তু যেমন তেমন মা নয়, আমাদের পাতানো মা নন উনি, ইনি কিন্তু সত্যিকারের মা। দেখুন আজকে মায়ের কৃপায় গোটা রামকৃষ্ণ মঠ মিশন তার অন্ন ভাণ্ডারে আমরা সবাই মিলে একটু অন্ন গ্রহণ করছি। বেলুড় মঠের প্রাঙ্গণের এই রূপটি বোধ হয় অনেকেরই অজানা। এই যে এত ভক্ত, এত লোকের সমাগম, প্রকৃতির দান স্বরূপ। এই দেখুন কাঁঠাল গাছটি কত কাঁঠাল ধরে আছে, জিভে জল চলে আসে দেখে। আজ বেলুড় মঠের প্রাঙ্গণে এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো ছোট থেকে বড় সমস্ত রকমের শিল্পকলা, সমস্ত রকম প্রতিষ্ঠান আজ সমবেত হয়েছেন, মেলার প্রাঙ্গণ আজ ভরে উঠেছে। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আজ শত শত লোক, শত শত ভক্ত সমবেত হয়েছে এই মেলার প্রাঙ্গণে। এই অচেনা রূপটি বেলুড় মঠের আজ আপনাদের কাছে তুলে ধরেছি। দেখুন মাতাজিরা আমাদের মতোই দোকানে এসে এটা ওটা সাজের জিনিস দেখছে। আজকে বেলুড় মঠের এক অন্য রূপ। বেলুড় মঠের মেন গেট থেকে একদম গঙ্গা পার অবধি নেচার ক্যানভাসের ক্যামেরা যতদূর ঘুরেছে, আজ বাঁকুড়া, পুরুলিয়া, এমনকি জয়রামবাটি পর্যন্ত আমাদের রামকৃষ্ণ মিশনে এসে উপস্থিত হয়েছে। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ
আমাদের ঠাকুর যা যা ভালোবাসতেন আজকের এই জনসমারোহে, কিন্তু সেই সেই সমস্ত ব্যবস্থা করা রয়েছে। ঠাকুর যেরকম জিলিপি খেতে ভালোবাসতেন, সেরকমই ঠাকুর বাউল গানকেও খুব ভালোবাসতেন। তাই এখানে আজ বাউল গানেরও আয়োজন করা হয়েছে। যদি ফুলছে না পারি দিতে চাও জীবনে সবচেয়ে যাবে বেশি ভালো, তুমি তার পায়ে লুটিয়ে যাও, তার পায়ে লুটিয়ে যাও। তুমি জিন্দা পীরের সঙ্গ ধরো, যদি ফুলছে না পারি দিতে চাও জীবনে সবচেয়ে যাবে বেশি ভালো, তুমি তার পায়ে লুটিয়ে যাও, তার পায়ে লুটিয়ে যাও। দুর্বল হইল দিন কানা, তার পুরোতে বিশ্বাস হইল না। দুর্বল হইল দিন কানা, শুভাশুভপরিত্যাগী ভক্তিমান যস্য মে প্রিয়ঃ, সমশত্রৌ চ মিত্রৌ চ তথা মানাবমানয়ৌ, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবদ। শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে ভক্তিযোগনাম দ্বাদশোধ্যায়ঃ।